ভারতের রাজধানী দিল্লিতে মিলেছে মাঙ্কিপক্সে সংক্রমিত এক রোগী। এ নিয়ে দেশটিতে চারজনের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হলো। ভারতে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ মিলেছিল কেরালায়। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মাঙ্কিপক্সে আক্রান্ত চতুর্থ রোগীর বয়স 31 বছর, তার সামান্য জ্বর রয়েছে এবং শরীরে ফুসকুড়ি বেরিয়েছে, তবে তার বিদেশে ভ্রমণের কোনো ইতিহাস নেই। তবে সম্প্রতি হিমাচল প্রদেশের মানালিতে একটি অনুষ্ঠানে যোগদান শেষে দিল্লি ফেরার পর জ্বর ও গায়ে ফুসকুড়ি ওঠায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে তার নমুনা পরীক্ষার পর জানা যায় ওই ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত। তিনি বর্তমানে দিল্লির মাওলানা আজাদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। একদিন আগেই মাঙ্কিপক্সকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে।